হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ব্লগটা হচ্ছে আমরা যাচ্ছি আল-হারাম হসপিটালের দিকে, যেহেতু অনেকদিন ধরে আমার হাজব্যান্ডের জ্বর আর কোনোভাবেই জ্বর কমছে না, তাই ভাবলাম আজকে হসপিটাল আসলে না গিয়েও হবে না, কারণ আমরা যা ওষুধ যা কিছু নিয়ে এসেছি, অ্যান্টিবায়োটিক যা কিছু দরকার সব কিছুই আমরা ওরকমভাবে নিয়ে এসেছি। এবার এই ওয়েদারের ভাইজে এই ওষুধগুলো কোনোভাবেই কাজ করছে না, আমরা না পা অনেকগুলো খেয়েছি বাট কোনোভাবেই সেটা কাজ করছে না। আর আমার কিছুদিন যাবত এখানে এসে আমার অনেক বেশি নোজ ব্লিডিং হচ্ছে, আমার নোজ এত বেশি ড্রাইনেসের প্রবলেম হচ্ছে যে আমার নোজ প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। তো আমরা দেরি না করে, আমরা পাশের একটা হসপিটাল ছিল আমাদের হোটেলের পাশে, তাই আমরা ওখানে ইনফরমেশন নিয়ে চলে আসি হোটেলের মালিকের কাছ থেকে ইনফরমেশন নিয়ে। তো ঢোকার আগে আমরা হ্যান্ড স্যানিটাইজার অ্যান্ড আমাদের সব কিছু ভিসা অ্যান্ড পাসপোর্ট সব কিছু দেখে তারা আমাদের এন্ট্রি করেন। অ্যান্ড ফ্রি টোটালি হচ্ছে এখানে সার্ভিস, ফ্রি অফ কস্ট, কারণ আমরা যেহেতু উমরার মধ্যে, উমরার ভিসার মধ্যে এই সব কিছু হচ্ছে ইনক্লুডেড। তো আমরা এখানে আসার পরে আসলে আমি মোবাইলটা তেমন একটা বের করতে পারছিলাম না, যতটুকু যা ভিডিও করেছি সব হচ্ছে লুকিয়ে, বিকজ এখানে মোবাইল কোনোভাবে অ্যালাউ না। তো যাই হোক, আমরা আমাদের ডক্টরের জন্য ওয়েট করছিলাম, আমাদের ডক্টর ছিলেন বাট আমার একটা পেশেন্টের জন্যই বাড়ি গেছে। তো সব চেক আপ সব কিছু করার পরে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে। অ্যান্ড অনেকগুলো ওষুধ অনেক কিছু দিয়েছে, বাংলাদেশের টাকায় এই সব ওষুধ অ্যান্ড সব কিছু টোটালি 7,000 টাকার মতো হয়েছে। অ্যান্ড আমার বেবিও জ্বর, বেবিও অনেক জ্বর, তাই ভাবলাম যে ওকে নিয়েও এখানে আসবো, বাট ইনফরমেশন নিয়ে দেখলাম যে এখানে বাচ্চাদের জন্য শুধুমাত্র বড়দের সার্ভিস এখানে দেওয়া হয়, অ্যান্ড বেবিদের হসপিটাল অ্যান্ড সব কিছু টোটালি অন্য সাইডে, এখানে না। তো ভাবলাম কালকে ওকে নিয়ে যাবো ইনশাল্লাহ। সবাই আমার বেবির জন্য দোয়া করবেন। আজকের ব্লগ এই পর্যন্ত, নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ।